hit the subscribe button and press the bell button for more videos. Hello viewers, welcome to Bangla Help Teach. Bangla Help Teach আপনাকে স্বাগতম। আজকে আমাদের ক্যাম্পটেশিয়া সিরিজের পার্ট 5। তো আপনি যদি আমাদের আগের পার্টগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে আসুন, কারণ আপনার যদি হঠাৎ করে এই পার্টটা দেখে কাজ করা শুরু করতে যান তাহলে হয়তোবা আপনার কাছে এলোমেলো লাগতে পারে, কারণ আমাদের সমস্ত টিউটোরিয়ালগুলো আমরা বিগিনারদের জন্য তৈরি করে থাকি। তো আমরা আজকে যেহেতু পার্ট 5 এ চলে এসেছি, আপনি যদি আমাদের আগের পার্টগুলো দেখতে চান সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে যান, সেখানে আগের পার্টগুলোর লিংক দেওয়া আছে। তাছাড়া আপনি আমাদের ভিডিওর ডান পাশে একটি আই বাটন দেখতে পাচ্ছেন, সেখান থেকে ক্লিক করে আপনি আমাদের আগের সব পার্টগুলো দেখে আসতে পারেন। তো চলুন চলে যাচ্ছি টিউটোরিয়ালে। আর টিউটোরিয়ালে যাওয়ার আগে বলছি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসবো প্রতিদিন নানা রকম টিউটোরিয়াল। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ। চলুন চলে যাচ্ছি টিউটোরিয়ালে। তো আজকে আমাদের পার্ট 5-এ আমরা নর্মালি দেখাবো যে এই তিনটা কাজ, যে মাউসের ইফেক্ট এবং সাউন্ড এবং ভয়েস, এই তিনটা কাজ নর্মালি আমরা দেখাবো। দেখুন আপনি এই কোনায় দেখতে পাবেন। তো আজকে আমাদের এই তিনটার বিষয় নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তো চলুন আমরা একটু মাউস ইফেক্ট এখানে নর্মালি দেখে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মাউসের ইফেক্ট আপনি। তো এগুলো আপনি কিভাবে আপনার ভিডিওতে ইউজ করবেন এবং কিভাবে বসাবেন, তো চলুন আমরা চলে দেখাচ্ছি কিভাবে বসাবেন। তো সেজন্য আপনাকে আগে আপনার ভিডিওটা তৈরি করতে হবে, ক্রিয়েট করতে হবে, তারপরে দেন এগুলো বসাতে হবে। আর আরেকটা জিনিস বলে নিচ্ছি, আপনি এগুলো বসানোর জন্য যে কোনো অন্য কোনো যদি আপনি রেকর্ডিং ইউজ করেন স্ক্রিন রেকর্ডার, তাহলে কিন্তু কাজ করবে না। অবশ্যই আপনাকে ক্যাম্পটেশিয়া সিরিজের যে রেকর্ডিং সফটওয়্যারটা রয়েছে সেটাই দিয়ে ইউজ করতে হবে, তাহলেই এই মাউস ইফেক্টটা কাজ করবে। আপনি এডিটিং করার সময় এডিটিং করে বসাতে পারবেন, তাছাড়া কিন্তু এই ইফেক্টটা সম্পূর্ণ কাজ করবে না। তো চলুন চলে যাচ্ছি, আমরা একটু দেখাচ্ছি আপনি কোনটা দিয়ে রেকর্ডিং করলে এটা কাজ করবে আর কোনটা আমাদের ক্যাম্পটেশিয়ার রেকর্ডিং সফটওয়্যার। তো এখানে আপনি নর্মালি আমাদের এই উইন্ডোজে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে এটা এটা আমাদের হলো ক্যাম্পটেশিয়া সিরিজের রেকর্ডিং। আপনারা যখন ক্যাম্পটেশিয়া ডাউনলোড করে ইনস্টল করবেন তখন এটা অটোমেটিক পেয়ে যাবেন। তো আমরা এর আগে বলেছি যে কিভাবে আপনি ডাউনলোড করবেন এবং আপনার কম্পিউটারের জন্য কোনটা ভালো, এই সমস্ত বিষয় যদি জানতে চান তাহলে আপনি আমাদের প্রথম সিরিজটা দেখে আসুন, প্রথম পর্বটা, সেখানে আমরা দেখিয়েছি আপনি কোনটা ডাউনলোড করবেন এবং কোনটা ভালো। আর আপনি যদি এটা ডাউনলোড করতে চান আমাদের সরাসরি ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখানে লিঙ্ক দেওয়া আছে, দেখবেন দুটো লিঙ্ক আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করেন। হয়তোবা আপনি মনে করতে পারেন যে দুইটা লিঙ্ক কেন, তো আমি একই কথা আবার বলছি, দুটা লিঙ্ক কী কারণে দিয়েছি সেই ব্যাপারটা জানতে হলে অবশ্যই আপনাকে আমাদের প্রথম ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের এখানে দুইটা লিঙ্ক দেওয়া কেন এবং আপনার কম্পিউটারের জন্য কোনটা ভালো রান করবে। তো সেই সমস্ত বিষয় আমরা আগেই ফার্স্টেই আলোচনা করেছি, তো এখন আর আলোচনা করব না। তো বুঝতে পারছেন যে আপনারা এটা দিয়ে আমরা রেকর্ডিং করেছি, তো আপনাকেও এটাতে রেকর্ডিং করতে হবে আপনি যদি মাউসের ইফেক্টগুলো ব্যবহার করতে চান। তো আপনি যখন রেকর্ডিং করবেন, রেকর্ডিং করার পরে এরকম আপনার একটা ফাইল ক্রিয়েট হবে, যে এরকম একটি ফাইল ক্রিয়েট হবে, ঠিক আছে? তো ফাইল ক্রিয়েট হবে, ঠিক আছে? তো এই ফাইলটা আপনি সরাসরি এখান থেকে ক্লিক করেও আপনি ওপেন করতে পারেন, ঠিক আছে? অবশ্যই কিন্তু আপনাকে এই ক্যাম্পটেশিয়া এডিটিংটা ইউজ করতে হবে, নালে কিন্তু কাজ করবে না, আমি আবারও বলছি। তো আপনি যখন ক্যাম্পটেশিয়ার এইটা দিয়ে আপনি রেকর্ডিং করবেন তখন এরকম একটি ফাইল তৈরি হবে আপনার। তো চলুন আমি একবার আপনাকে রেকর্ডিং সফটওয়্যারটা ওপেন করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের এই রেকর্ডিং সফটওয়্যারের মেনু। তো আপনি এটা থেকে সরাসরিভাবে স্ক্রিন রেকর্ড করে আপনার ভিডিও তৈরি করতে পারেন। দেখুন আপনি যদি চান যে ফুল স্ক্রিন ভিডিও করবেন তাহলে দেখেন এখানে ফুল স্ক্রিন ক্লিক করবেন, আর আপনি যদি চান যে অল্প একটু ভিডিও করবেন দেখেন এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে, দেখেন ছোট হয়ে গেল, তার মানে শুধুমাত্র আপনার এই অংশটুকু ভিডিও হবে। তাছাড়া আপনি এখান থেকে বড় ছোট করতে পারেন যে কতটুকু ভিডিও করবেন, আর আপনি যদি ফুল স্ক্রিন করতে চান এখানে ক্লিক করে ফুল স্ক্রিনটা ভিডিও করবেন। তো বুঝতে পারছেন যে কিভাবে এটা রেকর্ডিং বা কিভাবে করতে হয়। তো চলুন আমরা এবার নর্মালি সফটওয়্যারে চলে যাচ্ছি, কিভাবে আপনি এডিটিং করবেন এডিটিং এর দিকে চলে যাচ্ছি। আমরা যেহেতু একটা ভিডিও আগে থেকে করে রেখেছি আপনাদের দেখানোর জন্য, তো এই দেখানে সেই ফাইলটা। তো আমরা সরাসরি এই ফাইলে ক্লিক করে আমরা ফাইলে ক্লিক করবেন তখন দেখবেন অটোমেটিক আপনার এখানে ভিডিওটা চলে আসবে সফটওয়্যারের ভিতরে। তো দেখুন এভাবে এরকমভাবে আপনি যখন চলে আসবে, তো চলে আসার পরে নর্মালি দেখেন আপনার এখানে দুইটা ট্র্যাক চলে এসেছে, ট্র্যাক 1 ট্র্যাক 2। তো আপনার এই উপরের ট্র্যাকটা আমাদের কোনো দরকার লাগবে না, এটা নর্মালি আপনার সাউন্ডের একটি ব্যাকআপের জন্য দিয়ে থাকে, তো এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দেবো। এটা এখান থেকে সিলেক্ট করে মাউসের
থেকে রাইট ক্লিক করব, তারপর এখান থেকে ডিলেটে ক্লিক করে ডিলেট করে দেব। আমাদের মেন হলো এই নিচের ফাইলটা ট্র্যাক 1, এটা দিয়ে আমরা আজকে কাজ করব। ঠিক আছে, তো এটাতে কিছু সাউন্ড অ্যাড করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ডের কিছু এলোমেলো। তো সাউন্ডটা আমরা সরাসরি এখন অফ করে দিচ্ছি, কারণ এখন যদি সাউন্ড আমি অফ না করি হয়তো বা আপনাদের টিউটোরিয়ালে বুঝতে অসুবিধা হবে। তো চলুন আমরা এবার মাউসের ইফেক্টগুলা বসাবো। তো আমরা চলুন এই যে এখানে মাউস কোর্সের ইফেক্টে চলে যাচ্ছি। তো এখানে আসার পরে দেখেন এখানে তিন রকমের ইফেক্ট দেখতে পাচ্ছেন আপনি, যে কোনটা ইফেক্ট বসাতে চান। তো আমরা ফার্স্টের এইটা দেখা বসাচ্ছি, ইয়েলোটা হলুদটা। তো এটাকে চাপ দিয়ে ধরে এনে আপনি ভিডিওটার উপরে ছেড়ে দিবেন, দেখেন অটোমেটিক কিন্তু আপনার এই মাউসের এখানে চলে এসেছে। ঠিক আছে, তো এটা কিন্তু কিছুক্ষণ আগে ছিল না, আপনি দেখেন এখানে যদি আমরা ভিডিওটা একবার প্লে করে দেখি, চলুন। তো দেখুন ভিডিওটা প্লে করার পরে দেখেন আপনি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাউসটা লড়াচড়া করছে, কিন্তু মাউসে কোনো রকম কোনো চিহ্ন বা কোনো হাইলাইট করা নেই। তো দেখতে পাচ্ছেন, চলুন এবার আমরা যখন এটা অ্যাড করব, টেন দিয়ে ধরে অ্যাড করবো, দেখেন এবার আপনি যদি ভিডিওটা প্লে করেন দেখেন আমাদের মাউসে একটি হাইলাইট চলে এসেছে, নর্মালি কোথায় কি করছি বা কোথায় কি সব কিছু হাইলাইট করে দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে আপনি যদি চান যে এইটা আপনার ভালো লাগে নি, সো আপনি এটা রিমুভ করতে পারেন, এই যে ইট ইফেক্টে চলে যাবেন, ইফেক্টে গিয়ে এখান থেকে ডিলেট করে দেবেন এই ইফেক্টটা। আর অবশ্যই কিন্তু একসাথে দুটা ইফেক্ট ব্যবহার করতে পারবেন না, যে কোনো একটা ব্যবহার করতে হবে। তারপরে যদি প্রথমটা ভালো না লাগে আপনি দ্বিতীয়টা ব্যবহার করতে পারেন, তো দ্বিতীয়টার প্রথমটা প্রায় একই রকম। তো আমি আপনাকে তিন নাম্বারটা দেখাচ্ছি, এটা একটু অন্যরকম ডিফিকাল্ট। দেখুন এটা হলো আপনার মাউসটা যেখানে থাকবে অতটুকু শুধুমাত্র আপনাকে শো দেখাবে, আর বাকিটা একটু ড্রাগ কালার হয়ে থাকবে। তো দেখুন আমি প্লে করে দেখেন আমার মাউসটা যেখানে আমি লড়াচ্ছি বা সরাচ্ছি সেখানেই শুধুমাত্র আমার ইফেক্টটা দেখাচ্ছে, আর বাকি সব জায়গায় ড্রাগ হয়ে রয়েছে। তো এটা হলো এরকম টাইপের। তো আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে ইউজ করতে হবে আর কিভাবে রিমুভ করতে হবে। তো যাই হোক, আমি এটা রিমুভ করে দিলাম। তো এবার আমরা চলে যাব তারপরে, দেখুন এখানে এখানে কিন্তু নর্মালি আমাদের তিনটা অপশন রয়েছে এখানে। তো আমরা এই পরেরটায় চলে যাব, এইটায়, তারপরে আমরা চলে যাব এইটায়। ঠিক আছে, তো চলুন এরপরে আমরা এখানে ক্লিক করলাম, দেখুন এবার এখানে আপনার দেখাচ্ছে মাউসের লেফট ক্লিক। আপনি মাউসটা যখন লেফট ক্লিক করবেন তখন আপনার কিরকম দেখাবে সেরকম একটু দেখুন, চলুন। তো সবগুলোই প্রায় সেম একই রকম যখন আপনি ক্লিক করবেন, তার ভিতরে এটা একটু মজার এই দেখেন। তো আপনি মাউস রাখলে অবশ্যই দেখতে পারবেন যে কোনটা কিরকম যেটার উপরে রাখবেন। তো এটা একটু মজার, আমি আপনাকে শুধুমাত্র এটা দিয়ে আজকে দেখাবো, না হলে আমাদের টিউটোরিয়ালটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। তো এটাকে একইভাবে আপনি এনে আপনার মাউসের ভিডিওর উপর ড্রপ করে ছেড়ে দেবেন। দেখুন এবার যদি ভিডিওটা প্লে করি, দেখুন আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যেখানে আমরা মাউস দিয়ে ক্লিক করব নর্মালি সেখানে দেখবেন একটু পানি টাইপের একটু হয়ে উঠবে। তো চলুন দেখছি, দেখুন যেখানে আমরা ক্লিক করছি সেখানে কিন্তু নর্মালি একটু পানির মতো একটু ঢেউ হয়ে যাচ্ছে ইফেক্টটা। তো বুঝতে পারছেন যে কিভাবে ইফেক্টটা ব্যবহার করতে হয়। যাই হোক, তো ইফেক্টটা আমরা রিমুভ করে দিলাম, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গিয়ে ইফেক্টটা রিমুভ করে দিলাম, এটা আপনাদের আগেই আমরা বলেছি আগের ভিডিওতে। যাই হোক, এবার আমরা চলে যাব রাইট বাটনে মাউসের। তো এখানে হলো আমাদের মাউসের রাইট বাটন, একই আপনি এখানে দেখেন দুই একই দুইটা ইফেক্ট আছে। এই ইফেক্টে আমরা মাত্র ব্যবহার করেছি, এর আগে আমরা এটা ব্যবহার করেছিলাম লেফট ক্লিকের সময়, যে লেফট ক্লিক করলে এরকম আপনার ইফেক্ট দেখাবে, আর রাইট ক্লিকের ক্ষেত্রেও আমরা এই ইফেক্টটা ব্যবহার করতে পারি। তারপরে আবার এখানে দেখতে পাচ্ছেন একই, যে রাইট ক্লিকে আপনি যখন ক্লিক করবেন তখন এরকম আপনার একটু রাউন্ড দাগ হয়ে যাবে, সবগুলোই একই রকম। তো আপনারা এগুলো টেস্ট করে দেখবেন, আমি একটা টেস্ট করে দেখালাম, কারণ না হলে কিন্তু আমার টিউটোরিয়াল বড় হয়ে যাবে, আমি বারে বারে বলছি। তো চলুন চলে যাচ্ছি এরপরে আমাদের ভয়েসে দুই নাম্বারে। তো এখানে দেখেন আমরা চলে এসেছি আমাদের ভয়েস পর্বে। তো এখান থেকে আপনি যদি চান কোনো ভিডিও ডাবিং করতে পারবেন খুব সহজে। দেখুন আমি কথা বলছি, আমার কথাটা এখানে নর্মালি আপ ডাউন করছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমার মাইক্রোফোনের এটা আপ ডাউন করছে। তো আপনি যদি কোনো কিছু ডাবিং করতে চান তো সেক্ষেত্রে এটা খুবই খুবই ভালো একটি প্রসেসিং ডাবিং করার জন্য। আপনি নর্মালি এখানে ভিডিওটা ইনপুট করার পরে আপনি ভিডিওটা নর্মালি প্লে করবেন, প্লে করার পরে সরাসরি আপনি এখান থেকে ডাবিং করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে স্টার্ট ভয়েস রেকর্ডিং, তো স্টার্ট ভয়েস রেকর্ডিং দিয়ে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, ধরুন আমি একটু আপনাদেরকে এক্সাম্পল বুঝাচ্ছি, তো চলুন আমরা একটু সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। সাপোজ আমি ভিডিওটা প্লে করব, তো ভিডিওটা প্লে করার আগে দেখুন এখানে আমাদের স্টার্ট ভয়েস আছে রেকর্ডিং, এখানে আমরা নর্মালি ক্লিক করব। ঠিক আছে, দেখেন ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু অলরেডি ভিডিওটা প্লে হয়ে গেছে আর এখানে টাইম উঠছে। তো এই মুহূর্তে এখন যদি আমি যা কথা বলছি সেটা আমার ভিডিওর সাথে হুবহু একসাথে অ্যাড হয়ে যাচ্ছে, ভিডিও টাইমিং এর সাথে এবং রেকর্ডিং টাইমিং এর সাথে, বুঝতেই পারছেন।
তো যাই হোক, ধরুন আমি বললাম যে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আপনারা আমাদের দেখুন, আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, তো আপনি স্ক্রিনের সাথে মিলিয়ে আপনার কথাগুলো বলবেন। তো দেখুন এখানে আমাদের সবগুলা ভিডিও আছে, দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু ভিডিওর সাথে মিলিয়ে কথাটা বলছি। তো এইভাবে আপনি এখানে করার পরে এখান থেকে দেখেন স্টপ দিয়ে দিবেন, দেখেন স্টপ দেওয়ার পরে এটা আপনার ডেস্কটপে এক জায়গায় সেভ সেভ হয়ে যাবে ফরম্যাটটা। দেখুন আমি নর্মালি আমার ডেস্কটপে সেভ করলাম, সেভ দিলাম, দেখুন সেভ করার পর হুবহুব কিন্তু দেখেন চলে এসেছে আমার, আমি যতটুকু আমার রেকর্ডিংটা করেছি ঠিক ততটুকু জায়গায় দেখেন এতটুকু চলে এসেছে, আমি এতটুকু ই করছি। এরকম ভাবে আপনারা ডাবিং করতে পারেন। চলুন আমরা একবার প্লে করে দেখি আমার কথার সাথে যে ভিডিওটা তখন দেখলাম সব ঠিক আছে কিনা করব। ঠিক আছে, দেখেন ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু অলরেডি ভিডিওটা প্লে হয়ে গেছে আর এখানে টাইম উঠছে। তো এই মুহূর্তে এখন যদি আমি যা কথা বলছি সেটা আমার ভিডিওর সাথে হুবহুব একসাথে, তো আপনারা দেখতে পারলেন যে আমি এতক্ষণ যা বলেছি হুবহুব ভিডিওর একই, ভিডিওর টাইমিং এর সাথে রেকর্ডিং এর টাইমিং হুবহুব মিলে গেছে। অনেক সময় আমরা কোনো ভিডিও যখন ডাবিং করতে যাই তখন কিন্তু আমাদের অনেক সমস্যা হয়, কারণ আমাদের ভিডিওর টাইমিং এবং ভয়েস টাইমিং যদি এক না হয় তাহলে কিন্তু দুইটাই উলট পালট হয়ে যাবে। দেখা যাবে যে ভিডিওটা আগে চলে এসেছে, সাউন্ডটা ভয়েস সাউন্ডটা পরে আসছে, বাস ভয়েস সাউন্ডটা আগে আসছে, ভিডিওটা পরে আসছে, তো ভিডিওটা কিন্তু অ্যাটলিস্ট এলোমেলো হয়ে যাবে। তো দেখুন এটা থেকে যদি আপনি ডাবিং করেন তাহলে কিন্তু কোনো এলোমেলো হওয়ার চান্স নেই, একবারে টাইম টু টাইম আপনার ডাবিং হবে। তো সময় টু সময় আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যতটুকু এখান থেকে প্লে করবেন ঠিক ততটুকু সাথে কথা বলবেন মিলে মিলে, তো সেই সাথে অতটুকু সময় আপনার অ্যাডজাস্ট মতো এটা হয়ে যাবে। তো বুঝতে পারছেন যে কিভাবে ডাবিং করতে হয়। তারপর এখান থেকে আপনারা এডিটিং করে দেবেন, আমরা এর আগে দেখিয়েছি কিভাবে হবে। তো এটা আমার এখন দরকার নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এখানে সিলেক্ট করে ডিলিট। তো এখন আমাদের আপনারা বুঝতে পারছেন যে ভয়েস ন্যারেশনের যে কাজটা এটা কি, এটা হলো এক প্রকার ডাবিং বলতে পারেন, আমাদের নর্মালি এডিটিং ভাষা আমরা ডাবিং বলে থাকি সহজেই। তো এখানে এটা ভয়েস ন্যারেশন হিসাবে টুলসটা ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি তিন নাম্বারে, তো অডিও ইফেক্ট। তো এই আমাদের তিনটা পার্টের ভিতরে আমরা আজকে শেষে চলে এসেছি অডিও ইফেক্টের ভিতরে। এরপরে যে তিনটা আমাদের রয়েছে এখানে, এই তিনটা দিয়ে আমরা এর আগে এরপরে আরেকদিন টিউটোরিয়াল আরেকটা তৈরি করব আমাদের পরে সিক্স পার্টে, তখন এগুলো আমরা দেখাবো এইগুলোর কাজ। তো আজকে আমরা এই তিনটাই দেখাবো। তো এখানে আপনি নর্মালি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইফেক্ট, দেখুন এখানে একটু বড়, এখানে ইফেক্টগুলো একটু হাই লেভেলের আছে, তার এখানে একটু রাউন্ড, এখানে শেষ স্টেপের ফেড আউট ফেড ইন, ঠিক আছে, আর এটা হলো ফার্স্টেরটা হলো নয়েজ রিমুভ। তো আমরা যখন টিউটোরিয়াল তৈরি করি দেখা যায় আমাদের অনেক সময় আশেপাশের বাইরের এবং আমাদের ফ্যানের অনেক নয়েজটা চলে আসে, বাতাসের নয়েজ, তখন আমাদের টিউটোরিয়ালে কথাবার্তা ঠিক ভালোভাবে বোঝা যায় না, দেখা যায় পেঁচায় ঘুচে যায়, যার ফলে কিন্তু আমাদের ভিডিও টিউটোরিয়ালটা আমাদের যারা ভিজিটর থাকে তারা সহজেই কিন্তু বুঝতে পারে না। তো আপনি যদি এখান থেকে নয়েজ রিমুভ দিয়ে আপনার এক্সট্রা যে নয়েজগুলো থাকে, বাতাসের শব্দ হতে পারে, আশেপাশে গাড়ির সাউন্ড হতে পারে, সেগুলো যদি রিমুভ করে দেন, শুধুমাত্র আপনার কথার সাউন্ডটা থাকবে, তাহলে কিন্তু ভিডিওটা টোটালি ক্লিয়ার একটি সুন্দর টিউটোরিয়াল হয়ে যাবে। তো আপনারা জানেন যে নয়েজ কিন্তু আমাদের অনেক সমস্যা করে থাকে। তো যাই হোক, এখন দেখেন এবার আমরা কিছুক্ষণ আগে কিন্তু সাউন্ডটা অফ করে দিয়েছিলাম ভিডিওর, তো দেখুন আমরা এবার আবার সাউন্ডটা ওপেন করছি, কারণ এবার আমাদের সাউন্ডের ইফেক্ট দেখাবো আপনাদের, সেজন্য আমাদেরকে সাউন্ডটা ওপেন করতে হবে। আমরা সাউন্ড আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসলাম এখান থেকে। তো এবার আমরা দেখেন সাউন্ডে ফেড ইন ফেড আউটটা ফার্স্টে আমরা দেখাচ্ছি, কারণ ফেড ইন ফেড আউটটা খুবই গুরুত্বপূর্ণ একটি। তো দেখেন ভিডিওতে, দেখেন ভিডিওটা আপনার নর্মালি এখানে যদি আমরা প্লে করি, এখানে হয়তো বা আমি কিছু একটা গান দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে, আপনারা দেখেন একটু প্লে করে দেখাচ্ছি। তো দেখেছেন এখানে একটু গান আছে, হঠাৎ করে প্লে করার সাথে সাথে গানটা চলে এসেছে, কারণ আমি গানটার মাঝখান থেকে রেকর্ডিং নিয়েছিলাম, ঠিক আছে, গানটার সাথে তো মাঝখান থেকে রেকর্ডিং নিয়েছিলাম, তো সেক্ষেত্রে এখানে দেখেন গানটা শুরু হয়েছে। তো এখানে আমরা ফেড ইন করব, আমরা ভিডিওর শুরুতে সবসময় ফেড ইন এবং ভিডিও শেষে সবসময় আমরা সাউন্ডের ক্ষেত্রে ফেড আউট করব। তো এখানে আমরা ফেড ইনটা অ্যাড করব, দেখেন এখানে ধরে এনে এখানে ফেড ইন দিলাম, দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন যে ফেড ইনটা যখন আমরা ধরছি দেখেন এখানে একটা ক্রস চিহ্ন চলে এসেছে, দেখেন এই যে আপনার ভিডিওরে দেখেন একটু এদিকে বাঁকা হয়ে যাচ্ছে, এতক্ষণ কিন্তু বাঁকা ছিল না, ভিডিওটা সম্পূর্ণ এইভাবে সোজা ছিল, ঠিক আছে, এভাবে সোজা ছিল, আর ভিডিও প্লে করার সাথে সাথে হঠাৎ করে গানটা চলে আসছে ডাইরেক্ট। তো আমরা এখান থেকে একটু টেনে এবার একটু ব্যাকা করে দেবো যাতে গানটা আস্তে করে প্লে হয়। তো চলুন একটু প্লে করে দেখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গানটা একবারে খুব স্লো থেকে আস্তে আস্তে বেড়েছে, মানে আমরা যখন একটা গান ফার্স্টে প্লে করে দেখি তখন কিন্তু গানের সাউন্ডটা খুব কম থাকে, তারপরে ধীরে ধীরে সাউন্ডটা আস্তে আস্তে বাড়ে, তো সেভাবে এটা বেড়েছে, এটাকে বলা হয় ফেড ইন।
তো একইভাবে এটাকে যখন আপনি গানটা শোনা শেষ হয়ে যাবে, তখন আমাদের গানটা যদি ধাপ করে হঠাৎ শেষ হয়ে যায় মাঝখান থেকে, দেখতে কিন্তু সরি দেখতে না শুনতে কিন্তু খুবই খারাপ লাগবে। তো আমরা এইভাবে ফেড আউট করে সাইড দেখতে সাউন্ডটা একটু কমিয়ে দেবো, কারণ আমাদের নর্মালি গানটা যখন শেষ হয়ে যায় কোনো গান শোনার পরে, দেখবেন যে আপনি গান শুনতে 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 যখন শেষ পড়ে চলেছে, তখন দেখবেন গানের সাউন্ডটা কিন্তু আস্তে করে কমে আসে, লো হয়ে যায়, লো হয়ে আস্তে করে গানটা শেষ হয়ে যায়। তো ফেড আউটের ঠিক এটাই কাজ, ফেড আউটটা যখন আপনি বসাবেন তখন আপনার সাউন্ডটা আস্তে করে চলে যাবে। তো চলুন দেখি আমরা আমাদের এই ভিডিওর শেষ পর্যায়ে চলে যাচ্ছি। তো এখানে একটু দেখেন প্লে করে সরাসরি আমাদের এটা স্টপ হয়ে যাচ্ছে, দেখেন দেখুন হঠাৎ করে গানটা চলার পরে আমাদের কিন্তু বন্ধ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমরা যদি ফেড আউট করি তাহলে আমাদের সাউন্ড আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু এটা দেখতে খুবই শুনতে কিন্তু খুবই সুন্দর লাগবে। সেজন্য আমরা ফেড আউটটাকে ধরবো এখান থেকে, ধরে এখান থেকে ফেড আউটটা সিলেক্ট করে দেখেন এটা কিন্তু অলরেডি আমাদের একটু ক্রস হয়ে গেছে, দেখেন যতটুকু আপনার ইচ্ছা আপনার প্রয়োজন মতো আপনি ফেড আউট করে নেবেন। দেখেন এখানে কিন্তু সাউন্ডটা একটু ক্রস হয়ে গেছে, একটু আগে কিন্তু আপনারা দেখেছেন সাউন্ডটা পুরো সম্পূর্ণ এরকম সোজা ছিল, তারপর আমরা ফেড আউট করার পরে যে এরকম একটু বাঁকা হয়ে চলে এসেছে। এবার যখন আমরা সাউন্ডটা শুনে দেখেন, দেখেন আস্তে আস্তে সাউন্ডটা কমে যাবে, শুরুতে আমরা দেখেছি সাউন্ডটা আস্তে আস্তে বেড়েছে, এবার আস্তে আস্তে সাউন্ডটা কমে শেষ হয়ে যাবে। তো আমরা চলুন একবার প্লে করে দেখি। তো আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর ভাবে সাউন্ড আস্তে আস্তে প্লে হয়ে চলে এসেছে, আবার শেষ হয়ে গেছে, এটাকে বলা হয় ফেড ইন ফেড আউট। তো আপনি যখন যে কোনো নর্মালি কোনো টিউটোরিয়ালে বা আপনার কোনো মিউজিকে বা আপনার কোনো শর্ট ফিল্মে যখন মিউজিক বসাবেন, ধরুন একটা গানের মিউজিক বসাবেন, তখন গানটা যদি হঠাৎ করে ধাপ করে শুরু হয়ে যায় আপনার ভিডিওর মাঝখানে, তখন কিন্তু খারাপ লাগবে, ধাপ করে শেষ হয়ে গেলেও কিন্তু খারাপ লাগবে। তো সেক্ষেত্রে আপনি ফেড ইন ফেড আউটটা ইউজ করতে পারেন, যে আস্তে করে একটু আপনার কোনো ভিডিওর সিনে আস্তে করে একটু গান প্লে হলো, সিন অনুযায়ী আবার আস্তে করে শেষ হয়ে গেলো, খুবই কিন্তু সুন্দর হবে ব্যাপারটা। তো এবার আমরা চলে যাবো একটু নয়েজের ব্যাপারে। তো আপনারা ফেড ইন ফেড আউটের ব্যাপারটা বুঝেছেন। আচ্ছা, নয়েজে যাওয়ার আগে আমরা এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ভলিউম লেভেলিং। তো ভলিউম লেভেলিং থেকে আপনি আপনার ভিডিওর সাউন্ডটা বাড়াতে পারেন। ধরুন আপনি একটা টিউটোরিয়াল তৈরি করেছেন, সেটার সাউন্ডটা খুবই কম, বা আপনার একটা শর্ট ফিল্মের সাউন্ড আপনার খুবই কম রেকর্ডিং হয়েছে, তো এখান থেকে আপনি একটা সাউন্ডটা একটু বাড়িয়ে নিতে পারেন। তো সেটা এখান থেকে ধরুন এখান থেকে যে ভলিউম লেভেলটা ধরবেন, ধরে এখানে এনে ড্রপ করে ছেড়ে দেবেন। তো দেখুন এখানে লম্বা একটা দাগ চলে এসেছে গ্রিন কালারে, সবুজ কালারে। তো এখানে এটা আপনারা দেখেন এটাকে আপ ডাউন করতে পারেন, দেখেন এটাকে আপ ডাউন যখন করবেন আপনাদের সাউন্ডটাও আপ ডাউন হবে, যখন যদি কমাই দিই তাহলে সাউন্ড কিন্তু কমে গেছে। তো এটা তখন আপনারা টেন ধরে উপর দিকে নিয়ে আসবেন, দেখুন আপনার সাউন্ডটা কিন্তু উপরে অনেক হাই লেভেলে চলে এসেছে। তো দেখুন এবার যদি আমরা প্লে করে দেখি, দেখবেন আমাদের সাউন্ডটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো আমরা চলুন একটু প্লে করে দেখছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সাউন্ডটা অনেকখানি বেড়ে গেছে। তো আবার যদি আমরা এখান থেকে নিচে ডাউন করে দেই, ডাউন করে দিলে দেখবেন সাউন্ডটা অনেক কমে গেছে। তো আপনারা দেখলেন যে সাউন্ডটা আমাদের খুবই সিম্পলি একবারে অনেক কমে গেছে ডাউন করার ফলে। তো এটা দিয়ে আপনি আপনাদের যে কোনো রেকর্ডিং এর সাউন্ড যদি কম থাকে সেটা বাড়াতে কমাতে পারবেন, বা বেশি থাকলেও কমাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এবার এবার আমরা চলে যাবো আমাদের গুরুত্বপূর্ণ যেটা নয়েজ রিমুভার। যদিও আমার এই গানে কোনো নয়েজ নেই বা এক্সট্রা কোনো সাউন্ড নেই, তবুও আমি নর্মালি আপনাদের সিম্পলি নয়েজের বিষয়টা রিমুভার বিষয়টা ধারণা দিচ্ছি কিভাবে আপনারা করবেন। তো একইভাবে আপনাকে এটাকে ধরে টেনে নিয়ে আসবেন, আনার পরে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনার ভিডিওতে যত নয়েজ থাকবে অটোমেটিক এই নয়েজ রিমুভারটা ক্যাপচার করে নয়েজটাকে রিমুভ করে দিবে, ঠিক আছে। আপনাকে এটার জন্য কিছুই করতে হবে না, আপনি জাস্ট এটাকে এটাকে ড্রপ করে ছেড়ে দিবেন, তখন দেখতে পারবেন। আর আপনি যদি মনে হয় যে না ঠিক মতো কাজ করছে না, তো এই পাশে আপনি যে প্রপার্টিসে দেখতে পারেন, এখানে একটা প্রপার্টিস আছে, প্রপার্টিস বক্স। তো এখান থেকে আপনি নর্মালি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এই যে দেখেন নিচে নয়েজ রিমুভারের কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখানে এখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে আপনার নয়েজটা যদি মনে হয় যে না আমার নয়েজটা ঠিকঠাক মতো কমেনি বা বেশি রয়ে গেছে বা অল্প একটু কমেছে, তো সেক্ষেত্রে আপনারা এই যে এখান থেকে ধরবেন, কমিয়ে বাড়িয়ে আপনার নয়েজটা দেখবেন, চেক করে ঠিক আছে কিনা দুইটা অ্যাডজাস্ট করে নেবেন। আর উপরে যেগুলো আছে সেগুলো নর্মালি আপনাদের কোনো কিছু ধরার দরকার নেই, আপনারা জাস্ট এই নিচের এই দুইটা দিয়ে কাজ করবেন নয়েজে, ঠিক আছে। তো এই গেল আমাদের নয়েজের ব্যাপার। আর এখানে যেটা রয়েছে আমাদের সাউন্ডের ক্যাপচার, যেটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো নর্মালি আমাদের আমরা যদি কোনো ভিডিও তৈরি করি, ধরুন যে কোনো গেমিং ভিডিও, যে এই গেমিং এই সফটওয়্যার ইউজ করার ফলে সাপোজ ব্লু স্ট্যাক এবং কো প্লেয়ারের মধ্যে পার্থক্য, যে কো প্লেয়ারে আমি একটা গেমস যখন প্লে করছি তখন কি স্পিডে দেখা চলছে গেমসটা, আর ব্লু স্ট্যাকে যখন চালাচ্ছি তখন কি স্পিডে চলছে, সেটার জন্য আমরা এটা যখন এটা হলো সেই কাজটা করে। যখন আমরা যদি এটা এখানে এনে দেই, তো সে তখন এটা হলো সেটা সাউন্ডের ই করবে, দুইটা আলাদা আলাদা পার্টের সাউন্ডটা রিডাকশন করবে, ক্লিপ স্পিরিটের যে আপনার কথার সাউন্ডটা কতটুকু। তো দেখুন আমরা একটু প্লে করে দেখছি।
নর্মালি দেখতে পাচ্ছেন যে আমাদের সাউন্ডটা কিন্তু নর্মালি একদম চেঞ্জ হয়ে গেছে। আমাদের সাউন্ডটা কিন্তু এরকম ছিল না, একটু ভিট ছিল, একটু গর্জিয়াস টাইপের ছিল। তো একবারে সিম্পলি ভিট কমে একবারে সিম্পলি নর্মাল হয়ে গেছে। কারণটা হলো আমরা এক নাম্বারে আমরা নয়েজ রিমুভার ইউজ করার ফলে যা একটু কথাটা একটু যা ছিল নয়েজ হালকা পাতলা ওগুলো সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। আর ক্লিপ এই ক্লিপ স্পিড থেকেই করার ফলে আমাদের কথাটা একদম হালকা মিউজিকটা কমিয়ে দিয়েছে। তো বুঝতে পারছেন যে এটার কাজ। তো সাধারণত আমাদের ক্লিপ মিউজিক অতটা ইউজ করা হয় না, আমরা যেটা ইউজ করে থাকি সবচেয়ে বেশি। তো আমরা এই যে এই চারটা বিষয় সবচেয়ে বেশি ইউজ করে থাকি, এগুলোই আমাদের সবচেয়ে ভিডিওর কাজে বেশি লাগে। তার ভিতরে সবচেয়ে বেশি কাজে লাগে নয়েজ রিমুভারটা, আপনারা জানেন যে নয়েজ রিমুভারটা সবচেয়ে বেশি কাজে লাগে। তারপরে দেন আমরা বেশি সবচেয়ে ইউজ করে থাকি ফেড ইন ফেড আউট। আর সর্বশেষের কথা বলতে গেলে আমরা এই ভয়েস লেভেলিংটা ব্যবহার করে থাকি, কিন্তু এটার আমাদের ব্যবহারটা খুবই কম, আমরা এটা খুবই কম ব্যবহার করে থাকি। তো আপনারা বুঝতে পারছেন যে ভয়েস কিভাবে রিমুভ করতে হয় আর কিভাবে করতে হয়। আর তাছাড়া আমি সাথে আপনি ছোট একটা ট্রিক হিসাবে দেখিয়ে দিচ্ছি, আপনি যদি চান যে আপনার সাউন্ডটা সম্পূর্ণভাবে এখান থেকে যে দেখেন এখান থেকে যদি না কমিয়ে একবারে বন্ধ করে দিবেন, তো সেক্ষেত্রে আপনার ভিডিওটাকে রাইট ক্লিক করে দেখেন এখানে লেখা আছে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করলে দেখেন আপনার সাউন্ডটা কিন্তু অলরেডি উপরে চলে এসেছে আর ভিডিওটা নিচে চলে এসেছে, দুটো আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। তো এরকম আপনি যদি চান এখান থেকে ডিলেট করে দেখেন, আমি যদি ডিলেট করে দিই আমার এই সাউন্ডটা, তো দেখুন এখন কিন্তু আমাদের সম্পূর্ণ সাউন্ডটা কিন্তু ডিলেট হয়ে গেছে। দেখেন এখানে দেখুন এখানে কিন্তু আপনি আগে যেই ইটা দেখেছিলেন একটি সাউন্ডের অপশন, তো সেটা কিন্তু এখানে নাই। দেখেন এখানে কিন্তু এই দুটো এখন ছিল চলে এসেছে, এখানে এরাই কিন্তু এখানে একটি সাউন্ডের একটি ছিল যেটাতে আমরা সাউন্ড কমিয়েছি এবার, সেটা কিন্তু নাই কারণ আমরা এখন আমাদের সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। তো বুঝতেই পারছেন, তো এখন যদি আমরা প্লে করি দেখেন কোনো সাউন্ড নাই। তো এভাবে আপনি আপনাদের সাউন্ডটা রিমুভ করে বা সাউন্ডটা ফালিয়ে দিতে পারেন অডিও ডিসপ্লেট করে থেকে। বা একই প্রসেসে আপনি যদি চান যে আপনার ভিডিওটা রাখবেন, সরি ভিডিওটা না অডিওটা রাখবেন এবং এটাকে অডিওর একটা কোনো কিছু টিপস বানাবেন, ভিডিওটা ফেলে দেবেন, তো একই সিস্টেমে আপনি ভিডিওটা ফেলে দেবেন ডিলেট করে এবং অডিওটা রেখে দেবেন। তো সিম্পলি তো আপনারা তো জানেনই, আর আমি তো আপনাদের শুরু থেকেই দেখিয়েছি, মেবি আমি আপনাদেরকে পার্ট টুতে দেখিয়েছি কিভাবে আপনারা ভিডিওর এডিটিংয়ের শেষে রেন্ডারিং করবেন, প্রসেসিং করার পরে সব কিছু করে রেন্ডারিংটা কীভাবে করবেন, তো সেটা আমি দেখেছি। আপনি যদি দেখতে চান যে এডিটিং করার পরে আপনি কীভাবে আপনার ভিডিওটাকে আউটপুট করে ভিডিওর কাজটা রেন্ডারিং দিয়ে শেষ করবেন, সেটা দেখতে হলে অবশ্যই আমাদের পার্ট টু ভিডিওটা আপনাকে দেখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আমাদের এডিটিং কাজ শেষ হওয়ার পরে আমরা ভিডিওটাকে রেন্ডারিং করে আমাদের কাজটা সমাপ্ত করে দিব। ঠিক আছে, তো এই ছিল আমাদের টিউটোরিয়াল। আমাদের টিউটোরিয়াল থেকে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানাবেন। তো এটা হলো আমাদের একটি বাংলা হেল্প পেজের পক্ষ থেকে একটি ক্যামটেশিয়ার ছোট কোর্স বলতে পারেন আপনারা। তো আমি এই কোর্সে হয়তো বা পাঁচটা সাতটা একটি টিউটোরিয়াল দিয়ে সিরিয়াল দিয়ে আপনাদের জন্য একটি কোর্স দিয়ে আপনাদের যারা বিগিনার লেভেলের আছেন তাদেরকে আমি শিখাবো কিভাবে আপনি ক্যামটেশিয়াতে খুব ইজিলি এডিটিং করতে পারেন। কারণ আমাদের এখন যারা ইউটিউব মার্কেটিং করছি তাদের জন্য তো এই ক্যামটেশিয়াটা খুবই ভালো, কারণ আমাদের ইউটিউব মার্কেটিংয়ের জন্য অনেক কিছু নানা রকম আমাদের টিউটোরিয়াল এডিটিং করে ছাড়তে হয়। কিন্তু আপনি কারণ আপনি যদি নর্মালি একটা ভিডিও তৈরি করে যদি ইউটিউবে আপলোড করেন তো সেটা কিন্তু আপনার ভিজিটাররা বা ভিউয়ার্সরা তো দেখবে না, পছন্দ করবে না। যখন আপনি একটু এডিটিং করে খুব সুন্দরভাবে মেক করবেন তখন কিন্তু দেখবে, কারণ আমার ভিডিওগুলোও দেখবেন যে আমি কিন্তু সব ভিডিওগুলো এডিটিং করি এবং আমি যেই কথা বলি কথার সাথে হয়তো বা কিছু টেক্সট আসে, কিছু ডাউনলোড লিঙ্ক আসে, সব কিছু সুন্দরভাবে আমি দিয়ে আমার ভিডিওগুলো এডিটিং করি। সো আপনারা যখন এডিটিং করবেন সুন্দরভাবে ভিডিওটা এডিটিং করার পরে আপলোড দিবেন তখন ভিউয়ার্সটা দেখবে এবং ভিউয়ার্সদের পছন্দ হবে। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের ভিডিওতে লাইক দিবেন, লাইক না দিয়ে কিন্তু যাবেন না, কারণ আমরা আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি। কারণ আপনারা যখন লাইক দেন তখন আমাদের আরও উৎসাহটা বেড়ে যায় ভিডিও তৈরি করার। তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর তাছাড়া আমাদের কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো হেল্পের প্রয়োজন হলে। তো আজকে এই ছিল টিউটোরিয়াল। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। তো আল্লাহ হাফেজ।